নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে পথে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সম্পদকে ধ্বংস করেন সেটা নিয়ে প্রায় আমরা চর্চা করি। কখনো খেলা মেলা উৎসব মৎসব ক্লাবগুলোকে টাকা দেওয়া, এইভাবে বিভিন্নভাবে ট্রেজারির টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করেন, সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু একটা অন্য দিক নিয়ে আলোচনা হয়নি, সেই আলোচনা নিয়ে আজকে এলাম এবং সেটা মিমি চক্রবর্তীকে কেন্দ্র করে, চোখে আঙুল দিয়ে কিছু নির্দিষ্ট তথ্য দিয়ে আপনাদের প্রমাণ করে দেবো, দেখিয়ে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের আর্থিক সম্পদকে কীভাবে ধ্বংস করেন নানান প্রক্রিয়ায়। ধরুন, যখনই সংবাদ মাধ্যমকে কেনার দরকার হয়, দেখবেন আনন্দবাজার এই সময় বর্তমান আজকাল প্রতিদিনে প্রচুর কোটি কোটি টাকার বিজ্ঞাপন হাসি মুখের এসে যায়। মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছেন, হাসি মুখের বিজ্ঞাপন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছেন, হাসি মুখের বিজ্ঞাপন। মাদ্রাসার পরীক্ষা দিতে যাচ্ছেন, বিজ্ঞাপন। গণেশ পুজো বিজ্ঞাপন, বিশ্বকর্মা পুজো বিজ্ঞাপন, হাসি মুখের বিজ্ঞাপন। এবং সেটার জন্য কোটি কোটি টাকা যায় এই সংবাদপত্র প্রতিষ্ঠানগুলোকে টাকা ভেট দেওয়ায়। তুমি আমার হয়ে লিখো, আমি কুকীর্তি করলে সেগুলো বেশি সমালোচনা করো না, আর তা সত্ত্বেও যদি করো তখন বিজ্ঞাপনটা বন্ধ করে দেবো, কণ্ঠরোধ করে দেবো, বিধানসভায় দাঁড়িয়ে বলবো গুডি গুডি মিডিয়া। ঠিক এই বাস্তবতার নিরিখে একটু ভালো করে ভেবে দেখুন তো, যে হেলিকপ্টার ভ্রমণ, আমি সেদিনকে বলছিলাম যে আরামবাগে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। আরামবাগের ডিস্টেন্স ফ্রম নবান্ন হিসেব করে দেখছিলাম 79 কিলোমিটার, ভিভিআইপি কনভয় যদি 79 কিলোমিটার কভার করতে হয় খুব বেশি হলে 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা লাগে, সেটাও যাবেন হেলিকপ্টারে। কেন? সেই হেলিকপ্টারে যে খরচ, অন রোড যেতে গেলে যে খরচা তার 10 গুণ খরচা আছে, কিন্তু সেই হেলিকপ্টারে যাবেন। হেলিকপ্টার গ্রাম বাংলার মানুষের কাছে একটা দেখার জিনিস। ওই যে দিদি আসছেন আসছেন আসছেন, নামছেন, মাঠ ব্যারিকেড দিয়ে ঘেরা হবে প্রশাসনের তরফ থেকে, চারিদিকে ভিড়ে ভিড়াকার, দিদি নামবেন, হাঁটবেন, হেঁটে যাবেন, ওই যে দিদি এলে একটা সেন্সেশন তৈরি করা, এবং তার জন্য সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাওয়া, নানানভাবে খরচা করেন, ওই হেলিকপ্টার ভ্রমণের জন্য খরচা করেন, নানান নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে খরচা করেন, কোটি কোটি টাকা খরচা করেন। প্রশাসনিক সভা, প্রশাসনিক সভাগুলোতে যে বিলাসবহুল খরচা হয় শুনলে চমকে যাবেন। 3 কোটি 3.5 কোটি 4 কোটি টাকা এক একটা প্রশাসনিক সভার জন্য খরচা, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে কন্যাশ্রী প্লেকার্ড নিয়ে ভলভো বাসে করে, দামি বাসে করে জেলা শাসকের দপ্তর থেকে তাদের দিয়ে স্কুলগুলো থেকে নিয়ে আসা হবে, পেছনের বাসে তাদের মাদের সঙ্গে নিয়ে যাবে, বাচ্চারাও থাকবে মারাও থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ভিড় হবে, তারা হাত নাড়বেন, হাততালি দেবেন, দিনের শেষে ওই মাদের ভোটটা আমার চাই, এই অঙ্ক করে করে নানানভাবে অর্থ ব্যয় করেন, সেটা নিয়ে প্রচুর আলোচনা করেছি। কিন্তু আজকে আমি এমন একটা বিষয় নিয়ে এলাম, আপনারা জানেন মিমি চক্রবর্তী, মিমি চক্রবর্তী যাদবপুরের সাংসদ, সেই যাদবপুরের সাংসদের নাকি গোসা হয়েছে, এবং গোসা হয়ে তিনি নাকি রেজিগনেশন দিতে গেছেন, কার কাছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। মান অভিমান গোসা টোসা কিছু নয়, মিমি চক্রবর্তীকে যাদবপুর থেকে নমিনেশন না দেওয়ার একটা অঙ্ক হচ্ছে শেষ মুহূর্তে যদি পাল্টে না যায়, তার জন্য মিমি চক্রবর্তী স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছেন, এই অঙ্কটা করে তাঁকে দিয়ে এই রেজিগনেশনের গল্পটা বলানো হয়েছে বলে এটা আমার ধারণা। শেষ মুহূর্তে যদি নাম বদলে তাকে ওই নমিনেশন আবার যাদবপুরে দেওয়া হয় বলার কিছু নেই, কিন্তু এটা তাঁকে দিয়ে করানো হচ্ছে, অর্থাৎ তিনি দাঁড়াতে চাইছেন না, যাদবপুরে ক্যান্ডিডেট মমতা বন্দ্যোপাধ্যায় বদলাতে চাইছেন, আমার কাছে খবর সেটা। কিন্তু বদলাতে গিয়ে সেই শেষ পর্যন্ত যদি অন্য কোনো সমস্যা হয় সেই জন্য এটা ঝুলিয়ে রেখেছেন, এবং ঝুলিয়ে রেখে মিমি চক্রবর্তীকে মেসেজ দেওয়া হয়েছে তুমি থাকবে না এটা বলো, এবং সেইটা মিডিয়ার কাছে একটু খাইয়ে দেওয়া হলো, মিডিয়াও নাচলো মিমি চক্রবর্তী রেজিগনেশন দিতে যাচ্ছে। আচ্ছা, মিমি চক্রবর্তী যদি রেজিগনেশন দিতে চায় লোকসভার সাংসদের কাছে দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেজিগনেশন দেবেন কেন? কেউ বুঝলো না, বিস্তর আলোচনা, ঘন্টার পর ঘন্টা আলোচনা, টকশক সব কিছু হলো। আসলে মানুষকে পাজেল করো, দৃষ্টিটাকে ঘুরিয়ে দাও, মিমি চক্রবর্তী দাঁড়াতে চাইছে না, সেই ফাঁকে আমি অন্য কোনো লোককে সেখানে নমিনেশন দিয়ে ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করিয়ে জিতিয়ে নিয়ে আসি। মিমি তো আমার থাকবেই, কেন, কোনো ফিল্ম স্টার আমার বাইরে যাবে না, আমার অনুপ্রেরণার হাত মাথায় না থাকলে তার ফিল্মও চলবে না, শুটিংও হবে না, সব নানান অঙ্ক আছে। কিন্তু আমি আজকে ইন পার্টিকুলার আপনাদের কাছে মিমি চক্রবর্তী দেখুন সাংসদ হিসেবে কীরকম ছিলেন একটু অ্যানালিসিস ছোট্ট করে করবো। যে সোকল মিডিয়া নির্বাচনের 7 দিন আগে সেটা করে সাংসদের পারফরমেন্স, কিন্তু এটা সারা বছর ধরে হওয়া উচিত একজন সাংসদের পারফরমেন্স। আমি দেখছিলাম মিমি চক্রবর্তী একটা লম্বা ফেসবুক পোস্ট করেছেন, আমি সাংসদ কোটায় যা যা টাকা পেয়েছি সেই টাকা কোথায় কোথায় খরচা করেছি, কিছু লোক আমার সমালোচনা করে করুক, আমার কিছু করার নেই, আমার দিদির আশীর্বাদে হাত মাথায় আছে, আমি এই খরচাগুলো আমি করেছি বলে একটা লম্বা ফিরিস্তি দিয়েছেন। আচ্ছা,
আপনাদের একটা কথা দায়িত্ব নিয়ে বলি, যে কোনো সাংসদ, যে কোনো বিধায়ক তার সাংসদ কোটা বা বিধায়ক কোটার টাকাটা খরচ করার জন্য তিনি তালিকা করে ডিএম এর কাছে পাঠিয়ে দেন, ডিএম সে খরচাটা করে প্রশাসনিক স্তরে, সেইভাবেই চলে। তিনি তো নতুন কিছু করেনি, কিন্তু তাঁর যেটা মূল কাজ সেটা হচ্ছে সংসদে যাওয়া, সংসদে গিয়ে ডিবেটগুলোতে পার্টিসিপেট করা, প্রশ্নগুলোকে করা এবং আইন প্রণয়নের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম নীতির ক্ষেত্রে রূপরেখা দলীয় গাইডলাইন অনুযায়ী সেখানে পার্টিসিপেট করা। তো এই সংসদে কতদিন যান, আমি এই জায়গাটা একটু আসার চেষ্টা করছি, একটু ভালো করে ভেবে দেখুন তো। প্রথমে বলিনি একজন সাংসদের জন্য খরচা কত, সংসদের বা ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামোয় ভারত সরকারের খরচা কত একজন সাংসদের জন্য, সাংসদের নিজস্ব পার্টস মানে নিজস্ব যে স্যালারি বা টাকা পয়সা পার্টস, তারপরে তার বিভিন্ন ভাতা, সেগুলো তার সঙ্গে তার প্লেন ফেয়ার, অর্থাৎ তিনি কলকাতা ফিরতে পারবেন, আবার যাবেন, কতবার বছরে যেতে পারবেন প্লেনের টিকিট, এবং তার সঙ্গে তার আত্মসহায়ক, তার সিকিউরিটি, তার গাড়ি, সমস্ত কিছু নিয়ে আমি মানে যারা এই রিলেটেড ব্যাপারে কাজ করেন আমি তাদের কাছ থেকে জেনেছিলাম, একজন প্রতি সাংসদের জন্য ভারত সরকারের খরচা হয় 15 লক্ষ টাকা। এটা এর আগেও আপনাদের একদিন বলেছি, প্রতি মাসে মনে রাখবেন 15 লক্ষ টাকা, তার সিকিউরিটি থেকে শুরু করে তার সমস্ত কিছু, তার অ্যাকোমোডেশন দিল্লিতে গেলে থেকে শুরু করে সব কিছু মিলে প্রায় 15 লক্ষ টাকা একজন সাংসদের পেছনে খরচা। এই 15 লক্ষ টাকা যদি 5 বছরে একজন সাংসদের জন্য মাসে খরচা, আমি ক্যালকুলেট করছিলাম প্রায় 9 কোটি টাকা, আমি যদি ভুল না বলি সারা বছরে 9 কোটি টাকা সারা 5 বছরে একজন সাংসদের জন্য একটা রাষ্ট্রের একটা সরকারের খরচা হয়। এবার সেই সাংসদের পারফরমেন্স কী, ধরুন অধিবেশন কত দিন হয়, 5 বছরে টোটাল নাম্বার অফ ডেজ সেশন হয়েছে, অর্থাৎ লোকসভা যখন অধিবেশন এক একটা দিন ক্যালকুলেট হলো 5টা বছরে অধিবেশন, এবারে আমি যা ক্যালকুলেট করছিলাম সামান্য এপাশ ওপাশ তথ্য হতে পারে কিন্তু হিসেব করে দেখছিলাম 274 দিন, অর্থাৎ গত 5 বছরে 2019 থেকে 2024 পর্যন্ত 5 বছরের সংসদে 274 দিনের অধিবেশন হয়েছে, 274 ডেজ। এবারে 274 দিনের মধ্যে এই অভিনেত্রী মিমি চক্রবর্তী যাদবপুরের যিনি সাংসদ ছিলেন তিনি কতদিন অ্যাটেন্ড করেছেন, এনি আইডিয়া? যারা যাদবপুরের আমাদের দর্শক আছেন, ভোটার আছেন, যারা যাদবপুরে তৃণমূলকে ভোট দিয়েছেন কি দেননি, আমি তাদের কাছে বলছি, যাদের ভোট দেননি তিনি তো তাঁদেরও সাংসদ। তো একজন সাংসদ তার লোকসভায় অ্যাটেন্ড করা, একজন স্কুলের শিক্ষকের স্কুলে অ্যাটেন্ড করা, একজন স্কুলের ছাত্র স্কুলে অ্যাটেন্ড ক্লাসে অ্যাটেন্ড করা, একজন কলেজ শিক্ষক বা কলেজের ছাত্র তার ক্লাসে অ্যাটেন্ড করা, তো তার প্রাইমারি কাজ, সেই প্রাইমারি কাজটা কি মিমি চক্রবর্তী করেছেন? আমি তথ্য ঘেঁটে দেখছিলাম মিমি চক্রবর্তী সব মিলিয়ে 21% ডে অ্যাটেন্ড করেছেন, অর্থাৎ 21% আউট অফ 274 দিন, 274 দিনের মধ্যে মাত্র 21%, 274 দিনের মধ্যে মাত্র 21% অ্যাটেন্ডেন্স হচ্ছে মিমি চক্রবর্তী। 21% মানে হিসেবটাকে একটু ক্যালকুলেট করে বলি, সব মিলিয়ে 58 দিন অ্যাটেন্ড করেছেন, 274 দিনের মধ্যে মাত্র 58 দিন। আবার ভালো করে হিসেবটা ভাবুন, 274 দিন অধিবেশন হয়েছে লোকসভায় প্রতি 5 বছরে, টোটাল 5 বছরে 274 দিন, তার মধ্যে মাত্র 58 দিন তিনি অ্যাটেন্ড করেছেন। আচ্ছা বলুন তো, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, যে সাংসদের জন্য মাসে 15 লক্ষ টাকা, যে সাংসদের জন্য বছরে 5 বছরে 9 কোটি টাকা একটা রাষ্ট্রের খরচা হচ্ছে, তার সমস্ত কিছু পার্কস, তার সুযোগ সুবিধে, তার যাওয়া আসার ফেয়ার, তার অ্যাকোমোডেশন, তার সিকিউরিটি সব মিলিয়ে, তার জন্য যখন 9 কোটি টাকা একটা রাষ্ট্রের খরচা হচ্ছে, তিনি সব মিলিয়ে 274 দিনের মধ্যে 21% অ্যাটেন্ড করছেন, এবং সেইটা সংখ্যাটা গিয়ে আমি দেখছিলাম 58 দিন দাঁড়ায়, অর্থাৎ 274 দিনের মধ্যে তিনি মাত্র 58 দিন সংসদে হাজির থেকেছেন। এবার অংশগ্রহণ কী করেছে সে তো বিস্তৃত ইতিহাস, সেই নিয়ে আমি এই 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 এপিসোড ভারাক্রান্ত করবো না, কিন্তু আপনি ভাবুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের সাংসদ হিসেবে নিজের কোটায় দাঁড় করিয়েছেন, এটা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় অভ্যেস। যেমন ধরুন দেব খুব লম্বা চড়া বিবৃতি দিচ্ছেন, আমি তাঁকে নিয়ে কাজ করছি আপনাদের কাছে ফিরে আসবো, দেবের অ্যাটেন্ডেন্স কত জানেন, 12%, মাত্র 33 দিন অ্যাটেন্ড করেছেন। ধরুন নুসরাত জাহান, বসিরহাট সন্দেশখালী যখন জ্বলছে এটা আলোচনা করা দরকার, নুসরাত জাহানের পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স জানেন 23%, অর্থাৎ 63 দিন। প্রশ্নটা হচ্ছে এইসব সেলিব্রিটিদের নিয়ে গিয়ে সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ফেলেন, কারণ ভোটের অঙ্কটা বাড়ানো, নির্বাচনে দাঁড়ালে এদের যে ফিল্মের বা
অন্যান্যভাবে যে গ্ল্যামারটা আছে সেই গ্ল্যামারটাকে ভোটের বাক্সে কনভার্ট করা, যার জন্য মিমি চক্রবর্তী প্রচুর ভোটে যেতেন। কত ভোটে জিতেছিলেন একটু সেই তথ্যটা আসুন শুনি। 2019 সালে মিমি চক্রবর্তীকে যাদবপুর কেন্দ্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করান, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 295,239 ভোটে জিতেছেন। 295,239 ভোট, দ্যাটস আ মার্জিন অফ 3 লাখস। যে সাংসদকে যাদবপুরের মানুষ 3 লাখ ভোটে জেতালো, সেই সাংসদ মাত্র 57-58 দিন সংসদে উপস্থিত থাকলেন। বলুন, এটা কার প্রতি অবিচার? কার টাকা খরচা করে এই রাষ্ট্র এই সাংসদদের রাখছেন, যে সাংসদ নিজের অধিবেশন কক্ষে মাত্র 58 দিন 274 দিনের মধ্যে অ্যাটেন্ড করেন, যার পেছনে 15 লক্ষ টাকা মাসে, বছরে 9 কোটি, এই 5 বছরে 9 কোটি টাকা খরচা হয়, তিনি মানুষের ভ্যালুস নিয়ে কীভাবে ছেলে খেলা করছেন? তিনি অভিনেত্রী, অভিনয় জগতে বেশি সময় দেন, তার পক্ষে সংসদে সময় দেওয়া সম্ভব নয়। তাহলে প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এদের দাঁড় করান কেন? কেন নুসরাতকে দাঁড় করান? কেন মিমিকে দাঁড় করান? কেন দেবকে দাঁড় করান? এই প্রশ্নটা বিস্তৃত আলোচনার বিষয় আমি পরবর্তীকালে আরও ডিটেলসে করবো। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রীয় অর্থ ধ্বংস করেন, সেটা বলার জন্যই প্রতিবেদন পেশ করলাম। কিন্তু আমি শেষ করবো আরও একটা খুব মূল্যবান তথ্য দিয়ে, যে তথ্যটা একটু বাংলার মানুষের জানা দরকার। আচ্ছা বলুন তো, যাদবপুরে কারা দাঁড়াতেন প্রার্থী? একসময় মানে বিশিষ্ট বাগ্মী জ্যোতির্ময় বসুর মতো মানে পার্লামেন্টে তোলপাড় করে দিতেন, তিনিও তো একটা সময় দাঁড়াতেন। দুবার সোমনাথ চট্টোপাধ্যায় ওই যাদবপুর কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়েছেন, আমি যদি ভুল না বলি 1977 এবং 1980। 1977 এবং 1980 সালে সোমনাথ চট্টোপাধ্যায় সাংসদ ছিলেন এই যাদবপুরে। 1984 সালে এই যাদবপুরের সাংসদ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে, পার্লামেন্টে তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল 1984 সালে। এরপর 1991 সালে ওই যাদবপুর থেকে যেতেন সিপিএমের মালিনী ভট্টাচার্য, মালিনী ভট্টাচার্য, অধ্যাপক মালিনী ভট্টাচার্য। 1996, 1998, 1999 পরপর খুব ক্লোজ রেঞ্জে 3 বার লোকসভা নির্বাচন হয়। 1996, 1998, 1999 3 বারই কৃষ্ণা বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের কৃষ্ণা বসু, তিনি 3 বার যাদবপুর থেকে দাঁড়ান, তৃণমূলের টিকিটে দাঁড়ান এবং তিনি নির্বাচিত হন। 1996, 1998, 1999 তিনটে তৃণমূল, কংগ্রেসের নয়, এটা প্র্যাকটিক্যালি কংগ্রেসের টিকিটে দাঁড়ান, নির্বাচিত হন। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেন। 2004 সালে এই যাদবপুর জেতায় ডক্টর সুজন চক্রবর্তীকে। 2004 সাল সেখানে ডক্টর সুজন চক্রবর্তী সাংসদ হিসেবে জেতেন। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাম্পলিং করেন, এখানে কবির সুমনকে নির্বাচনে দাঁড় করান, তাঁরও পারফরমেন্স খুব খারাপ ছিল সংসদে, তিনি দাঁড়িয়েছিলেন 2009 সালে জিতেছিলেন। 2014 সালে এই যাদবপুর কেন্দ্র থেকে দাঁড়ান সুগত বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সুগত বসু নির্বাচনে দাঁড়ান। দেখুন, খারাপ হোক ভালো হোক, যে স্ট্যাচারের নামগুলো আপনাদের বললাম, আপনার পছন্দ হতে পারে না হতে পারে, সোমনাথ চট্টোপাধ্যায়, কৃষ্ণা বসু, মমতা বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুজন চক্রবর্তী, কবির সুমন, সুগত বসু, যে যাদবপুর উপহার দিয়েছে এইসব সাংসদদের, আর সেইখানে দাঁড়িয়ে, আমি বলছি সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুগত বসুর বদলে কাকে দাঁড় করলেন? মিমি চক্রবর্তীকে। ভাবুন, আমি বলছি মানুষের সেন্টিমেন্ট, মানুষের আস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে খেলেন, সেইখানে দাঁড়িয়ে মিমি চক্রবর্তীর মতো একজন ক্যান্ডিডেটকে দাঁড় করলেন। আমি একটা ছোট্ট রেফারেন্স উদাহরণ দেবো আমি শেষ করার আগে, ধরুন মিমি চক্রবর্তীর বয়স কত আমি হিসেব করে দেখছিলাম, তার বয়স মাত্র 35 বছর। 35 বছরের একজন সাংসদ মিমি চক্রবর্তী 688,000 ভোট পেয়েছেন, সুগত বসু তার আগে পেয়েছিলেন 584,000, তার থেকেও 1,04,000 বেশি ভোট বেশি দিয়েছে ওই যাদবপুরের মানুষ মিমি চক্রবর্তীকে। আর সেখানে দাঁড়িয়ে সুগত বসুর অ্যাটেন্ডেন্স কত ছিল? সুগত বসু পার্লামেন্টে অ্যাটেন্ড করেছেন 55%, 55%, তিনিও তৃণমূলের প্রতিনিধি ছিলেন, 55% সুগত বসু যাদবপুরে 55% অ্যাটেন্ডেন্স ছিল তার, আর মিমি চক্রবর্তী অ্যাটেন্ডেন্স 21%। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না তিনি অভিনেত্রী, তিনি সময় দিতে পারবেন না, তাহলে তাকে দাঁড় করলেন কেন? আমার এখানেই প্রশ্ন, আমি এই কথাগুলো আপনাদের কাছে এতটা বললাম এই কারণে যে দেখুন, আমি তথ্য নিয়ে ঘাঁটাঘাঁটি করি বলেই আমি এই তথ্যগুলো নিয়ে আপনাদের কাছে গেলাম। একজন সাংসদ, তিনি লোকসভায় আইন প্রণেতা, কত মানে কত সাংঘাতিক ডিবেটে তাকে অংশগ্রহণ করতে হয়, তার একটা রাষ্ট্র এবং রাজ্য সম্বন্ধে তার জ্ঞান থাকা দরকার, রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে তার জ্ঞান থাকা দরকার, ইতিহাস সম্বন্ধে তার চর্চা থাকা দরকার, কিন্তু সেইখানে গিয়ে সেলিব্রিটিদের ফেলেন। এর আগে আপনার মনে আছে
সন্ধ্যা রায়, মুনমুন সেন, তাপস পাল সবাইকে নিয়ে গিয়ে সংসদে ফেলতেন এবং সন্ধ্যা রায়, মুনমুন সেনের পারফরমেন্স প্যাথেটিক, বসে থাকতেন, কোনো কথা বলতেন না, দিনের পর দিন নীরবতা পালন করতেন। তাপস পাল তবু কথা বলতেন, সন্ধ্যা রায় তাপ সন্ধ্যা রায় মুনমুন সেন না কথাই বলতেন না। কী তাদের সেলিব্রিটি ইমেজটাকে ভাঙাও, ভাঙিয়ে তাদের লোকসভায় নির্বাচনে দাঁড় করো, করিয়ে তাকে জিতিয়ে নিয়ে চলে আসো। দেব একটা সেশনে দেখছিলাম 7% অ্যাটেন্ডেন্স, সব মিলিয়ে 12% অ্যাটেন্ডেন্স, কেন তাকে পাঠাচ্ছেন, কিসের জন্য পাঠাচ্ছেন? আপনার শুধু ভোট জেতাটাই কাজ, তাঁদের লোকসভায় তাদের পারফরমেন্সটা তাদের কাজ নয়। শুধু হইহল্লা ক্লাবের মেম্বার হলে হবে? আমি বলছি বাংলার মানুষ ভাবুন, একটা লোকসভা নির্বাচন আসছে, বাংলার মানুষ ভাবুন, সেলিব্রিটি ইমেজকে ভাঙিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বাংলার কী সর্বনাশ করে গেছেন। অথচ এখানে অনেক গুণী মানুষ, তৃণমূল কংগ্রেসও গুণী মানুষকে দাঁড় করাতে পারতেন, করেনি। সুগত বসুকে দাঁড় করেছেন, তিনি আর বোধহয় ক্ষোভে ঘৃণায় তৃণমূল কংগ্রেসের দাঁড়াননি একটা লোকসভায়। লোকসভায় তার ডিবেটগুলো ভারী সুন্দর বক্তৃতা, আমি নিজেও শুনেছি, আলোচনা বক্তব্য শুনেছি, সেই লাইভ টেলিকাস্ট সেগুলো হয়েছে, আমি শুনেছি। আজকে সেইখানে দাঁড়িয়ে কাকে দাঁড় করলেন? মিমি চক্রবর্তী, যিনি রাজনৈতিক কোনো জ্ঞানই নেই, শুধু দিদির হাত মাথায় আছে, আমি একটু করে কমবে খাই। আর এই করে কমবে খাওয়ার পাবলিকদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোট করেন, যদি তার একটা সেলিব্রিটি ইমেজ থাকে, গ্ল্যামার ওয়ার্ল্ডের ইমেজ থাকে, তাহলে সেইটাকে কেন্দ্র করে মা মাসিমাদের ভোটটা, একদিকে 500 টাকার বদলে 1000 টাকা দিয়ে তাদের ভোটটে না, তাদের ছেলেমেয়েগুলোকে বেকার রেখে গান্ধীমূর্তির পাদদেশে বসিয়ে রাখা, আর অন্যদিকে সেলিব্রিটি ইমেজ ভাঙিয়ে সংসদের এইভাবে সর্বনাশ করা। আমি বলছি বাংলার মানুষ ভাবুন, আমি তথ্য দিয়ে আমার প্রতিবেদন পেশ করলাম, ঠিক কী ভুল সেটা তো আপনারা লিখবেন, আমি যা তথ্য ঘেটেছি আরও অনেক তথ্য নিয়ে আসবো, দেবকে নিয়ে আসবো, নুসরাত জাহানকে নিয়ে আসবো, কীভাবে বাংলার সম্পদ এরা নষ্ট করছেন। একটা রাষ্ট্র, একটা সরকারের যে দায়িত্ব একজন সাংসদের পালন করা দরকার, এরা কিচ্ছু করেন না। দেব আজকাল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় বড় ডায়লগ মারছেন, তো আমি জানি তার ইতিহাস, তার ইতিহাস নিয়ে আপনাদের কাছে আসবো, নতুন বাংলাতেই আসবো, চোখ রাখবেন প্রতিদিন সকাল 10টায় নতুন বাংলায়। আপাতত এইটুকু মিমিকে নিয়ে বললাম, ঠিক কি ভুল অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে, আমরা প্রত্যেকটা কমেন্ট খুঁটিয়ে পড়ি আপনারা যেগুলো লেখেন। আমি আমার যেটুকু করার, আমার যেটা মনের ইচ্ছে ছিল সেটা আমি করে দিয়েছি, কিন্তু আমার, আমি সবসময় এটাই বলেছি, আমি কোনো নেত্রী হতে কোনো দিন আসিনি। আই এম নট হিয়ার টু বি আ পলিটিশিয়ান, আই এম হিয়ার টু ওয়ার্ক অ্যাজ আ কর্মী, কর্মী হিসেবে কাজ করতে এসেছি, মানুষের পাশে দাঁড়াতে এসেছি, সেটা তো পলিটিক্স ছাড়াও আমি পারি। কিন্তু দিদি অ্যাকসেপ্ট করেননি, আর আমি জানি না দেয়ার আর ডিফারেন্সেস right ahead of Lok Sabha election when you are resigning, are differences, yes or no? Yeah. There are differences with the party.